হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমরা আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতন আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমি যা যা রান্না করবো সব কিছু রেডি করে নিয়েছি। তো আমি বুটের ডাল দিয়ে, লাউ দিয়ে, মুরগির হাড় মাংস এবং চর্বি সহকারে রান্না করব, আর চিকেনগুলো আলু দিয়ে ভুনা করব। আলুগুলো আসলে বাচ্চাদের জন্য দেওয়া হবে। আর এখানে আদা রসুন বের করে নিয়েছি আমি, আর এখানে হচ্ছে কাঁচামরিচ, তারপর পেঁয়াজ, ধনে পাতা কেটে নিয়েছি। তো আমার সব কিছু রেডি, আমি রান্না করতে চলে যাব এখন। চলে আসলাম রান্না করতে। যারা আমার রেগুলার ভিউয়ার্স, যারা আমাকে পছন্দ করেন, আমার ব্লগগুলি দেখতে পছন্দ করেন, আমার পরিবারকে পছন্দ করেন, তাদেরকে বলবো আমার ব্লগটি লাস্ট পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ব্লগটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। দুই পাশে দুটি পাতিল বসিয়ে দিয়েছি বরাবরের মতো। আমি এভাবে রান্না করি, যে কোনো কিছু আমি মাছ রান্না করি কিংবা মাংস, আমি দুইটা পাতিল একসাথে বসিয়ে দিই, একসাথে রান্না শুরু করে দিই। এতে করে সুবিধা হয়। আমার সব কিছু রেডি করে নিয়ে তারপর আমি রান্না শুরু করি। একটু দেরি হলেও তাতে সমস্যা হয় না, কিন্তু রান্না করতে একদম বেশি টাইম লাগে না এভাবে যদি রান্না করা হয়। আর দেখা যায় একটা রান্না করে একটা কেটে একটা দিতে দিতে মনে হয় এই টাইমটা পুরো চলে গেল। তো যাই হোক, আমি পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি এখানে আদা এবং রসুন বাটা অ্যাড করে দিলাম। ব্রয়লার চিকেনে অবশ্য বেশি দিতে হয় না, অল্প অল্প দিলে চলে, কারণ ব্রয়লার চিকেন এমনিতেই সিদ্ধ হয়ে যায়। আর আমি এখানে গরম মশলার মধ্যে শুধু তেজপাতা আর এলাচ ব্যবহার করেছি, আর কিছু ব্যবহার করিনি। তো আমার এগুলো যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি এখানে আস্তে আস্তে সব কিছু অ্যাড করছি। আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর মশলা অ্যাড করে দিচ্ছি। আসলে শুক্রবার দিন একটু ঝামেলাই হয়ে যায়, যেহেতু হাজবেন্ড নামাজ পড়ে এসে সাথে সাথে আমরা খেতে বসে যাই, তাই একটু অন্য দিনের তুলনায় একটু আর্লি করার চেষ্টা করি আমি রান্নাবান্না। তো আমি দুই পাশে সব মশলাপাতি দিয়ে আমি সামান্য করে পানি দিয়ে দিলাম মশলাগুলো কষানোর জন্য। তো আমি এখন ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ কষানোর পর আমি ফিরে আসলাম, দেখছি মশলার উপরে তেল উঠে এসেছে, তার মানে আমার মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। যারা নতুন রাঁধুনি আপু, তারা চাইলে এভাবে করতে পারেন। আমার রিলেটিভদের মধ্যেও কিছু কিছু আছে যারা মানে নতুন, আমার ঘনিষ্ঠ রিলেটিভ নতুন, তো দেখা যায় ওনার নাকি মাংস রান্না করতে ভয় লাগে। বলে আমি মাছ রান্না করতে পারি কিন্তু মাংস রান্না করতে আমার একটু ভয় লাগে, আমার কেমন জানি মানে সাহস হয় না। তা আমি বলতেছি যে মাছ রান্না করেন কিংবা মাংস যেটাই রান্না করেন না কেন, মশলাটাকে একটু কষানো ভালোভাবে হয়ে গেলে তখন আর রান্না করতে খুব একটা টাইম লাগে না, কষানোটা হচ্ছে রান্নার মধ্যে মেন। তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে মুরগির হাড়গোড়গুলো কষিয়ে নিলাম সামান্য করে, তারপর আমি এখানে বুটের ডালগুলো দিয়ে নেড়ে চেড়ে তারপর পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো ঢাকনা দিয়ে দিলাম, আর ওদিকে আমি চিকেনটাকে একটু নেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে মশলাগুলো পুড়ে না যায়।
তো আমার মাংসটা যখন হালকা কষে এসেছে তখন আমি এখানে আলু দিয়ে দিলাম, একবারে কষিয়ে নিব। তো আমি ঢাকনা দিয়ে দিলাম, আর এদিকে একটু বুটের ডালগুলো নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায়। আর এটা কিছুক্ষণ পর পর চেক করে নিতে হবে সিদ্ধ হয়েছে কি না। তো আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করে দিলাম বুটের ডালের মধ্যে। আর ওদিকে আমি চিকেনটাকে আবারও নেড়ে দিচ্ছি। আমি যখন নতুন সংসার জীবন শুরু করেছি আসলে আমি তখন কিছুই জানতাম না। আমার কি বলবো, আমি বাবার বাড়িতে আমি কোনো কাজই করিনি, যার কারণে আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না রান্নাবান্না সম্বন্ধে বা সংসার সম্বন্ধে। আমার কোনো মানে আইডিয়া ছিল না আমি কিভাবে আমি সংসারটা গুছাবো বা কি করব, আমি মানে বলতেই পারি না। আমার হুট করে যেহেতু বিয়েটা হয়ে গিয়েছে তো যার কারণে আমি একটু নার্ভাস ছিলাম সব কিছু মিলিয়ে। আর এদিকে আমি মাংসের মধ্যে কিছুটা পরিমাণে ঝোল অ্যাড করে দিলাম, আমার যতটুকু আমি ঝোল রাখবো সে পরিমাণে দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। তো এদিক দিয়ে আমি দেখছি যে আমার ডালটা সিদ্ধ হয়েছে কিনা। আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি লাউগুলো অ্যাড করে দিচ্ছি। লাউগুলো সিদ্ধ হতে খুব একটা টাইম লাগবে না, তো আমি নেড়ে চেড়ে দিলাম। আমি এই পর্যায়ে কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমি ফার্স্টে কোনো লবণ দিই নাই, কারণ আমি আগে বলেছিলাম যে আমি ডালের মধ্যে লবণটা কিন্তু পরে অ্যাড করি, এতে কিন্তু ডালটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর যদি লবণ ফার্স্টে দিয়ে দেন সেক্ষেত্রে দেখা যাবে ডাল সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম মাংসের মধ্যে, দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আমি লবণটা একটু টেস্ট করে দেখছি। আমি ঢাকনা দিয়ে দিলাম আর চুলার লো ফ্লেমে এটাকে আরো কিছুক্ষণ রান্না করে নিলাম। দেখেন আমার মাংসের কালারটা আস্তে আস্তেই কুক হবে, আমি আরো কিছুক্ষণ রাখবো আমি চুলার উপরে। আমি আলুটাকে একটু চেক করছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়েছে, বাট আরেকটু সিদ্ধ হবে, একদম সফট যেটা সেটা হয়নি। আমি আরও কিছুক্ষণ বসিয়ে রাখলাম। আর এদিকে আমার ডালের তরকারিটা রেডি, তো আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি আর নামিয়ে নিব। তো যেটা বলছিলাম, আমি আমার সংসার জীবনের রান্নাবান্না আমার কাছে সবচেয়ে ইজি যেটা লাগতো, সবচেয়ে ইজি সেটা হচ্ছে আমি মাছ রান্না করতে পারতাম, মাছটা আমার কাছে ইজি লাগতো। আর সেকেন্ড হচ্ছে আলু ভাজি, এই দুইটা ছিল আমার একমাত্র আশা এবং ভরসাই বলতে পারেন। এগুলো আমার কাছে সবচেয়ে সোজা লাগতো। পরে আস্তে 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 রান্না করতে করতে দেখা যেত যে সব আয়ত্তে এসে গেছে, আসলে মানুষ চাইলে কী না করতে পারতে পারে। আর এখন তো আলহামদুলিল্লাহ অনেক কিছুই পারি, অনেক কিছু পারি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আর আমি এদিকে আমার তরকারিগুলোর সাথে সালাদ রেডি করে নিয়েছি। সালাদটা আমার হাজব্যান্ড আসলে মেখে নিবে। আমি লেবু কেটে নিয়েছি, কাঁচামরিচও রেখেছি পাশে, যদি তার ঝালের দরকার হয় খেতে পারবে। আর আমার সব কিছু রেডি, আমি টেবিলটা সাজিয়ে নিয়েছি, জাস্ট ও আসলে খেতে বসে যাব। তো আমার আজকের ব্লগটি এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। তো ঠিক আছে, তাহলে আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।